আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক্যাল বেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম সেটা হচ্ছে কীভাবে আপনি ব্র্যান্ডিং অ্যাকাউন্ট তৈরি করবেন। আর ব্র্যান্ডিং অ্যাকাউন্ট হচ্ছে যদি আপনি একটি কোম্পানি ইউজ করেন, অর্থাৎ কোম্পানির আন্ডারে যদি একটি চ্যানেল খুলেন, তাহলে ব্র্যান্ডিং অ্যাকাউন্টটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এক ব্র্যান্ডিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অনেকগুলো ম্যানেজার করতে পারবেন। একটা চ্যানেলের মালিক যদি 5-6 জন হয় তাহলে ব্র্যান্ডিং অ্যাকাউন্ট খুব সুবিধা হয়। তো কীভাবে ব্র্যান্ডিং অ্যাকাউন্ট খুলতে পারেন, তো এটি আগে কিন্তু নর্মালি অ্যাকাউন্ট খুললে ব্র্যান্ডিং সিস্টেম ছিল না, এখন নতুন আপডেটে ব্র্যান্ডিং অ্যাকাউন্টটি সিস্টেম সেটিংয়ে গেলে পাওয়া যায়। তারপরও আমি দেখাবো কীভাবে আপনি ব্র্যান্ডিং অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করুন। ব্রাউজার সিলেক্ট করার পর আপনি ইউটিউবে যাবেন, এন্টার করবেন। ইউটিউবে এন্টার করার পর উপরে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন যে নিচে আছে অ্যাড অর ম্যানেজার ইওর চ্যানেল, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ব্র্যান্ডিং অ্যাকাউন্ট চ্যানেল নাম দিবেন সেটি আপনি দিবেন। তো এখানে আপনি যে কোনো একটি দিতে পারেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পর এখানে আপনি ক্রিয়েট এ ক্লিক করবেন। তো দেখেন আপনার এখানে চ্যানেলটি তৈরি হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।